যখনই কেউ প্রেমে কষ্ট পেয়ে মারা যায়, তখনই সে ফিরে চলে আসে। আশেপাশের লোকেদের লুকিয়ে দাও, চাইলে ক্ষমা চেয়ে নাও, কারণ ওই আত্মা কিছুতেই ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। হ্যালো মিস্টার রাজ। হাই, আই এম সরি, আপনাকে আমি চিনতে পারলাম না তো। আমি শালিনী। শালিনী? আরে হ্যাঁ হ্যাঁ, বস আপনার ব্যাপারে বলেছিলেন যে আপনি কাজের জন্য আমার সাথে দেখা করতে আসবেন। ঠিক তাই, আমার খুব ভালো লাগবে আপনার কোম্পানির সাথে কাজ করে। আমার কাজ নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না। আই এম শিওর, সেই জন্যই তো বস আপনার নাম রেকমেন্ড করেছেন। আসলে বস চান যে আপনি আমাদের টিভি শো তলাশ নাম্বার ওয়ান সিঙ্গার কিতে এক্সিকিউটিভ প্রডিউসারের কাজটা সামলান। আচ্ছা, আপনি কি জানেন এক্সিকিউটিভ প্রডিউসারের ঠিক কী কী দায়িত্ব থাকে? কি হলো, আপনার শরীর ঠিক আছে তো? এখানে এই ঘরে কেউ আছে? ঘরে? ঘরে তো কেউ নেই। না, এখানে নিশ্চয়ই কেউ আছে। আমি আমি তার উপস্থিতি টের পাচ্ছি। কারোর উপস্থিতি টের পাচ্ছেন? দেখুন, আমাদের দুজনকে ছাড়া তো এই ঘরে আর কেউই নেই। আমি বলছি না এখানে কেউ আছে। কেউ আছে এখানে, আমি আমি বুঝতে পারছি। আরে কেউ নেই এখানে। আরে হঠাৎ আপনার কি হলো, শরীর ঠিক আছে তো? ওখানে আছে, দেখো। আরে কে দাঁড়িয়ে আছে ওখানে? ও ওই মেয়েটা, ও তোমাকে চেনে, চেনে তোমায়, তোমাকে দেখছে ও। আরে ওখানে কোনো মেয়ে নেই। না না, যেও না, যেও না, ও ওখানেই দাঁড়িয়ে আছে। আমি তোমাকে বলেছিলাম না এখানে কেউ নেই, এটা তোমার মনের ভুল। আমার মনের ভুল নয়, আমি সত্যি বলছি। ও ও ও আমাদের দিকেই দেখছে, ও ও হা হা করে তাকিয়ে আছে, ও দাঁড়িয়ে আছে ওখানে। তুমি আমার কথা বিশ্বাস করছো? এক্ষুনি বাজে বকা বন্ধ করো তুমি। আরে কেউ আছে? ওয়াচম্যান, ওয়াচম্যান, আমি তোমায় বলছি, আমি সত্যি। ওয়াচম্যানও ফোন তুলছে না, কে জানে কোথায় গিয়ে। আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ও ও আমাদেরই দেখছে, ও কখন থেকে ওখানে দাঁড়িয়ে আছে। দেখো, তুমি তুমি একবার ওদিকে দেখো। তুমি বাজে বকা বন্ধ করো আর চলো এখান থেকে, চলো। কিন্তু তুমি আমার কথা তো শোনো, আমি সত্যি বল। দাঁড়াও, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। আরে বাজে বকা বন্ধ করো, কে জানে কোথা থেকে চলে এসেছে, তার উপর ভুল ভাল বকাই চলেছে, চলো এখান থেকে। কিন্তু আমার কথাটা তো শোনো তুমি। ও তোমায় কিছু বলতে চায়, আমার মুখ দিয়ে তোমাকে কিছু বলতে চায়। একবার ওর কথা শুনে নাও, প্লিজ প্লিজ একবার ওর কথা শুনে নাও। আমি তোমার এই পাগলা মতে তোমার সাথে থাকছি না, ঠিক আছে, চলো এখান থেকে এবার। কিন্তু তুমি আমার কথাটা। আমি তোমার সামনে হাত জোর করছি, তুমি তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের ছেড়ে দাও। তুমি, আমি রাজের সাথে কথা বলছি, ও তোমার কথা নিশ্চয়ই শুনবে। রাজ, তুমি ওর কথা শুনে নাও। অবিশ্বাস্য, ও ও আমার কথা মেনে নিয়েছে, ও বসে পড়ছে, দেখো ও বসছে।
আরে ওই চেয়ারটা হাওয়াতে নড়ছে। প্লিজ ওর কথা শুনে নাও, নইলে কিছু একটা করবে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা বাবা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার বিশ্বাস হচ্ছে না রাজ, মানে ওই মেয়েটা শালিনী যে তোমার কাছে কাজ চাইতে এসেছিল, ও হঠাৎ তোমার ঘরে একটা মেয়েকে দেখলো। হ্যাঁ সোনাম, কিন্তু যদি তোমার ঘরে কোনো মেয়ে ছিল তবে তুমি কেন দেখলে না? এই কথাটা তো আমিও বুঝতে পারছি না, আমার সত্যি কোনো আইডিয়া নেই। আর তারপর হাওয়ায় জিনিসপত্র এদিক ওদিক হওয়াটা, এসব কি সত্যি কাকতালীয়? কাকতালীয় হবে রাজ, আর কি বা হতে পারে। বা হয়তো সত্যি ওখানে কোনো অদৃশ্য মেয়ে ছিল যে এসব করছিল। কি বোকা বোকা, যা দেখা যায় না সেরকম কিছু হয়ই না, আর যা হয় তা সবকিছুই দেখা যায়। ঠিক বলেছ, তবে ওই মেয়েটার ব্যাপারে তুমি কি ভাবলে? তুমি ওকে চাকরি দেবে? আরে না না একদম না, আমি যদি ওর সাথে কাজ করি না তাহলে এক সপ্তাহের মধ্যে আমাকে পাগলাগারদে পৌঁছে দেবে। আরে এই হঠাৎ আলো, জ্বলা নেবা করছে কেন? আমার ল্যাপটপটাও বন্ধ হয়ে গেল। কে কে আছো ওখানে? এগুলো হচ্ছেটা কি? আজকের দিনটা খুব অদ্ভুত ছিল। যাই হোক, এইসব বেকার কথা ভেবে কেন নিজের মাথাটাকে খারাপ করছি? এখন আমার শুয়ে পড়া উচিত, সকালে উঠে এইসব কথা মাথা থেকে বেরিয়ে যাবে।
রাজ। শালিনী তুমি এখানে? রাজ রাজ থ্যাঙ্ক গড তুমি এসে গেছো। ওই মেয়েটা আমার বাঁচা মুশকিল করে দিচ্ছে। ও আমার বাড়িতেও এসেছিল রাজ। কোন মেয়ে? ওই মেয়েটা সেদিন যে তোমার অফিসে ছিল। শালিনী আমার অফিসে কোনো মেয়ে ছিল না। আমার মনে হয় তোমার কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার। সাইকিয়াট্রিস্ট? আর কি বলবো আমি সাইকিয়াট্রিস্টকে, যে ওই মেয়েটা তোমাকে দায়ী করে নিজের মৃত্যুর জন্য। কি? ওই মেয়েটা কোনো মেয়ে না, এক মৃত মেয়ে, একটা আত্মাও। আর তোমাকে ওর মৃত্যুর জন্য দায়ী বলে মনে করে। কি কি অদ্ভুত! ওর নাম তানিয়া। 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়েছিল। এগুলো এসব কথা তুমি কি করে জানলে? ও আমাকে নিজে বলেছে। দেখো শালিনী, ইয়ার্কির একটা সীমা থাকে, আর তুমি নিজের সীমা পেরিয়ে যাচ্ছ। নিশ্চয়ই আমার অতীতের ব্যাপারে তোমাকে কেউ বলেছে, না হলে এসব কথা তুমি কি করে জানলে? তোমার অতীতের ব্যাপারে জেনে আমি কি করব? আমি তো শুধু এই জন্যই এখানে এসেছি যাতে আগামী বিপদের ব্যাপারে আমি তোমাকে সাবধান করে দিতে পারি। সাবধান করা হয়ে গেছে, এবার যাও এখান থেকে। যতক্ষণ না তানিয়ার আত্মা আমাদের পিছন ছাড়ছে, আমাদের একসাথে ওর মোকাবিলা করতে হবে। আচ্ছা, তানিয়ার আত্মা তো আমার সাথে কথা বলতে চায়, তাহলে ও নিজে এসে কথা বলছে না কেন? ও তাহলে তোমার মাধ্যমে আমাকে খবর পাঠাচ্ছে কেন? তা আমি জানি না, তবে হ্যাঁ এটুকু জানি ও তোমার বিশ্বাসঘাতকতার বদলা নিতে এসেছে। ও আমায় বলেছে যে তুমি একসাথে বাঁচার আর মরার কথা দিয়েছিলে, আর সে কথা রাখোনি, তাই ও এখানে নিজে এসেছে তোমায় মৃত্যুর জগতে নিয়ে যাওয়ার জন্য। কি তানিয়ার আত্মা? ও কি সত্যি ফিরে এসেছে তোমার থেকে বদলা নেওয়ার জন্য? আরে বাবা, কিসের বদলা বলো তো? আমি ওর কি ক্ষতি করেছি যে বদলা নেবে? খুব ভালোবেসেছিলাম আমি ওকে। রাজ, আমার খুব ভয় করছে। তুমি তুমি একদম শালিনীর সাথে দেখা করো না, ওই মেয়েটাকে আমার একদম ঠিক লাগছে না রাজ। শালিনী? রাজ কোথায় ছিলে তুমি? আমি কখন থেকে তোমায় খুঁজছি, চলো তোমায় এক্ষুনি আমার সঙ্গে যেতে হবে। রাজ কোথাও যাবে না। আসলে তোমার চাইটা কি? কেন ওর পেছনে পড়ে আছো তুমি? আমি তোমার প্রশ্নের উত্তর পরে দেব, আপাতত রাজ তুমি আমার সঙ্গে চলো। তানে তোমার সঙ্গে দেখা করতে চায়, ও কোথাও একটা তোমার জন্য অপেক্ষা করছে। তোমার ভুলভাল কথা বন্ধ করো। তুমি বুঝছো না, তানিয়া মরে গেছে, আর মরা মানুষ কারোর জন্য অপেক্ষা করে না। জেদ করো না, তানিয়া তোমাকে দুঃখ দেওয়ার জন্য তাদের কষ্ট দেবে যাদের তুমি ভালোবাসো। কি? আমি বলেছিলাম না রাজ যে তানিয়া তোমাকে দুঃখ দেওয়ার জন্য সবকিছু করবে। আরে বাজে কথা বন্ধ করো। রাজ, তুমি তানিয়ার আত্মার সাথে লড়তে পারবে না রাজ। তুমি ওর কথা মেনে নাও, তোমাকে ওর কথা শুনতেই হবে। সোনাম, ঝাড়বাতি! রাজ আমাকে বাঁচাও রাজ। সোনাম এখান থেকে ওঠো, ওঠো তাড়াতাড়ি, ঝাড়বাতি! সোনাম, সোনাম, সোনাম,
सोनम राज सोनम राज डाक्टर बाबू सोनम बेचे जाए तो देखो नहीं मुहूर्त आमार पक्षे किछु बला सम्भव नय क्यों ना पेशेंटे अनेकटाई रक्त बेरिए छे बट डोंट वरी जतटा पारबो चेष्टा करबो डाक्टर बाबू वार्ड नम्बर 7 एर पेशेंट खूब सीरियस आपनाके डाकछे एक्सक्यूज मी एकटु आसछि सोनम राज आमी तुम्हाके बोले छिलाम ना जे किछु विपद होते चलेछे এখনো সময় আছে আমার কথা মেনে নাও নইলে তানিয়া রাতটা কিছু একটা করে বসবে তাহলে কি করব আমি নিজের জীবন দিয়ে দেব আপাতত তুমি আমার সঙ্গে চলো কোথায় আমি জানি না কিন্তু তানিয়া রাতটা তোমায় কোথায় নিয়ে যেতে বলেছে কোথায় আমি জানি না কিন্তু রাস্তাও নিজে দেখাবে রাজ রাজ ভয় পেও না রাজ এখনো সময় আছে না হলে এরকম না হয় যে সোনমের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় রাজ চলো রাজ চলো রাজ এটাই শেষ সুযোগ ওকে বাঁচাবার সোনম রাজ এখনো সময় আছে ওকে বাঁচানোর রাজ দেরি করো না রাজ সোনম এখনো বাঁচতে পারে রাজ চলো শোনো আমার কথা ঠিক আছে চলো এখান থেকে ডান দিকে আরো একবার ভেবে নাও এতে কিন্তু অনেক বিপদ যখন তুমি আমার সাথে আছো তাহলে আমার ভয় পাওয়ার কি দরকার আমি তো সব সময় তোমার সাথে আছি সত্যি রাজ হ্যাঁ তানিয়া এখন মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না তাহলে বেশি ভেবো না বাস বাইক চালাও কাম অন রাজ শালিনী এসব কি হচ্ছে আমার মনে এসব তানিয়ার আত্মা করছে শালিনী সামলাও নিজেকে আমার আমার মনে হচ্ছে যে আমাকে কেউ টানছে শালিনী 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 তুমি ঠিক আছো তো শালিনী ওঠো চেষ্টা করো শালিনী
শালিনী চেষ্টা করো, শালিনী আমাদের এখান থেকে বেরোতে হবে। শালিনী তানিয়া, তানিয়া তুমি নিজের রাগ কেন অন্যের উপর তুলছো? আমার সাথে কথা বলো। শালিনী চলো, চেষ্টা করো, চলো আস্তে, সাবধানে সাবধানে শালিনী, চলো সাবধানে সাবধানে, চলো শালিনী, চলো এখান থেকে বেরোই, চলো সাবধানে সাবধানে। রাজ, রাজ আমি চলতে পারছি না। শালিনী চলো তাড়াতাড়ি করো। রাজ ব্যাস ব্যাস, রাজ আমি আর শালিনী তাড়াতাড়ি করো, আমাদের এখান থেকে বেরোতে হবে। রাজ তানিয়া আমাকে মারতে চাইছে কেন? জানি না, ওর এরকম মনে হয়নি তো যে তুমি আমাকে ভালোবাসো? যদি তাই হতো তো ও সোনমের উপর কেন হামলা করলো? রাজ, শালিনী, শালিনী, শালিনী কোথায় তুমি? শালিনী, শালিনী, এসব কি হচ্ছে, কি হচ্ছে? শালিনী, 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 রাজ, শালিনী কোথায় তুমি? শালিনী, শালিনী, আমাকে বাঁচাও। শালিনী, রাজ, 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 তানিয়া, রাজ আমাকে বাঁচাও। রাজ তানিয়া, 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 তুমি এমন কেন করছো? দেখো আমি তোমাকে আজও সেরকমই ভালোবাসি যেরকমটা আগে বাসতাম। আমার মনে আজও তোমার জন্য সেই জায়গাই রয়েছে যা আগে ছিল। কিন্তু তানিয়া, যদি তুমি এইভাবে অন্যকে ক্ষতি করতে থাকো তো তাহলে তুমি আমার নজরে চিরকালের মতো নিচে নেমে যাবে। তুমি আমার কথা শুনছো তো তানিয়া? আমার কথা শুনছো তো তানিয়া? শালিনী, 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 শালিনী কোথায় তুমি? রাজ আমায় বাঁচাও। রাজ, 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 রাজ
বাঁচাও রাজ। হাতটা বাড়াও শালিনী। আমি বাঁচতে পারছি না। শালিনী তোমার হাতটা দাও। চেষ্টা করো শালিনী। শালিনী আবার চেষ্টা করো শালিনী। তানিয়ার আত্মা কাউকে ছাড়বে না, না আমাকে না তোমাকে, ও সবাইকে মেরে ফেলবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তানিয়া এসব করতে পারে বলে। ও খুবই হাসি খুশি মেয়ে ছিল, যদি কেউ ওর মনে দুঃখ দিত তা ওকে ক্ষমা করে দিত। আর এখন তানিয়ার এইসব বদলা নেওয়া কিছু একটা ঠিক নেই। হতে পারে তোমার ভালোবাসার টান ওকে এরকম বানিয়ে দিয়েছে। দিল্লি থেকে কাজিনের ফোন। হ্যাঁ বিনীত, কেমন আছিস? কি ও মা হসপিটালে? কেন অসুস্থ উনি? কি হয়েছে? ডাক্তাররা কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পারি দিল্লি পৌঁছচ্ছি। ততক্ষণ মিনিট প্লিজ মায়ের খেয়াল রাখিস। হ্যাঁ ওকে, ঠিক আছে। দেখেছ, বলেছিলাম না আমি যে তানিয়ার আত্মা তোমার জন্য যা ইচ্ছে করতে পারে। এখন তোমার মাকে নিশানা করেছে। আমি আমার মায়ের কিচ্ছু হতে দেব না। আমি দিল্লি যাচ্ছি। না রাজ, না, ওখানে গিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সত্যিই যদি তোমার মায়ের জীবন বাঁচাতে হয় তো তোমায় নিজের জীবনের বলিদান দিতে হবে। তোমাকে তানিয়ার জীবনে যেতে হবে, তানিয়ার জগতে, মৃত্যুর জগতে। এখন হঠাৎ কাকিমারও শরীর খারাপ হয়ে গেছে। এসব কি হচ্ছে রাজ? আমার কিচ্ছু ঠিক লাগছে না। রাজ, তুমি এ ব্যাপারে কারোর সাহায্য নিচ্ছ না কেন? কার সাহায্য নেব সোনাম? হ্যালো মিস্টার রাজ। হ্যাঁ বলছি। আমি দিল্লি থেকে ডক্টর প্রকাশ বলছি। আপনার মা আমার হসপিটালে আছেন। ডাক্তার বাবু, আমার মা কেমন আছেন? গত 30 বছরের ক্যারিয়ারে আমি কোনো পেশেন্টকে এতটা খারাপ অবস্থায় দেখিনি। ডাক্তার বাবু, মা মা বেঁচে যাবে তো? আমরা নিজেদের দিক থেকে তো পুরো চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। অসুখটা ঠিক করে বুঝতে পারলে তবে তো চিকিৎসা হবে, তাই না? কিন্তু আপনার মায়ের সঙ্গে যেটা হচ্ছে এরকম কোন অসুখের কথা তো মেডিকেল বইতেই নেই। ডাক্তার বাবু প্লিজ এমনটা বলবেন না। আপনি আপনি যা ইচ্ছা করুন কিন্তু আমার মাকে বাঁচানোর জন্য কিছু একটা করুন প্লিজ। এখন তো কেবল কোনো চমৎকারই ওনাকে বাঁচাতে পারে। ডাক্তার বাবু, কাকিমার কিচ্ছু হবে না। যদি তোমার কথা সত্যি হতো, কিন্তু আমি জানি এবার ওনাকে বাঁচানোর একটাই রাস্তা আছে। সেটা কি? আমি তোমাকে বলতে পারবো না, শুনতে পারবে না তুমি। সোনাম, সোনাম,
এরামটা করো না, এরামটা করো না। সোনম, আরে আরে এগুলো কি হচ্ছে? রাজ, আমাকে বাঁচাও রাজ। আরে ছেড়ে দাও ওকে প্লিজ। রাজ, সোনম। আমি জানি রাজ, যে শালিনী তোমাকে ঠিক কি বলেছে। তানিয়ার যেটা দরকার সেটা ওকে দিয়ে দাও রাজ, ওকে দিয়ে দাও রাজ। রাজ, আমাকে বাঁচাও রাজ, আমাকে প্লিজ আমাকে বাঁচাও রাজ। না, এরকমটা হতে পারে না। সোনম, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তানিয়া, তানিয়া, তোমার যা চাই আমি তোমাকে দেব। তুমি একবার সোনমকে বাঁচিয়ে দাও তানিয়া, তোমার যা চাই আমি তোমাকে দেব। সোনম, রাজ, রাজ আমার কি হয়েছিল? আমি মাটিতে পড়ে গেলাম কি করে? সোনম, তোমার কিচ্ছু মনে নেই? না রাজ, আমার কিচ্ছু মনে নেই। রাজ, আমার কি হয়েছিল বলো না, আমার কি হয়েছিল? কিচ্ছু না, এবার সব ঠিক হয়ে যাবে। হাই রাজ। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং। আর কাজ কেমন চলছে? স্যার, কাজ তো ঠিকঠাক চলছে। আর আমার মনে হয় যে আমার জায়গায় আপনাকে নতুন কোনো এমপ্লয়ির খোঁজ শুরু করে দেওয়া উচিত। কি, তুমি কি অন্য কোনো কোম্পানি থেকে অফার পেয়েছো? না স্যার, কোম্পানি থেকে তো আসেনি, কিন্তু ঠিক জানি না, হয়তো অন্য জগৎ থেকে ডাক আসতে পারে। ও প্লিজ, সকাল সকাল এসব কি আজে বাজে বুকছো? আচ্ছা, আমি তোমাকে শালিনী নামের একটা মেয়ের সঙ্গে দেখা করতে বলেছিলাম চাকরির জন্য, তুমি এখন ওর সাথে কথা বলনি কেন? শালিনী? স্যার, আমি তো ওর সাথে দেখা করেছি, ইনফ্যাক্ট আমার তো ওর সাথে কথা হয় রোজ। কি, রোজ তোমার সঙ্গে কথা হচ্ছে? হ্যাঁ, কিন্তু ও তো আমায় বলল যে ওর সাথে তোমার কোনো কথা হয়নি আর দেখাও হয়নি। স্যার, বুঝতে পারছি না ও আপনাকে এমনটা কেন বলল। এক মিনিট, রঘু। হ্যাঁ স্যার। ওই শালিনী ম্যাডামকে একটু ভেতরে পাঠাও তো। আচ্ছা স্যার। স্যার, আপনাকে বললাম না আমি শালিনীর সাথে দেখা করেছি। এসো এসো শালিনী। তুমি তুমি শালিনী? হ্যাঁ, আমি শালিনী। স্যার, যদি যদি এ শালিনী হয় তো তাহলে ওকে ছিল। ওকে মানে? তুমি এসব কি বলছো? শালিনী? স্যার, স্যার, এটা সেই শালিনীর ফোন যার সাথে আমার কথা হয়েছিল। হ্যালো। হ্যালো রাজ, কে তুমি? রাজ, আমি শালিনী। এবার তুমি বাজে বকা বন্ধ করো। শালিনী এখন আমার সামনে দাঁড়িয়েছে, এবার বলো তুমি কে আর কি চাও? আমি আমি আসলে হ্যালো হ্যালো ফোন কেটে দিল। কিছু তো উল্টো পাল্টা আছে। স্যার, এই দেখুন, এরকম যদি কোনো মেয়ে থাকতো তাহলে এই রেজিস্টারে নিশ্চয়ই তার নাম লেখা থাকতো, আর এখানেও সই থাকতো।
কারণ সই না করে আমি কাউকে ভেতরে ঢুকতে দেই না। যদি ওই মেয়েটা অফিসেই আসেনি তো আমার কেবিনে আসলো কি করে? এটা স্যার আপনি ওনাকেই জিজ্ঞাসা করে নিন, আপনার কাছে নিশ্চয়ই কোনো নাম্বার বা ঠিকানা দিয়ে গেছে, তাই না? হ্যাঁ, বাড়ির অ্যাড্রেস আমি জানি, ওর বাড়ি কোথায়। এখানে তো তালা লাগানো। আরে দাদা শুনুন। হ্যাঁ বলুন, কার সাথে দেখা করতে চান? শালিনীর সাথে। শালিনী? কিন্তু এখানে তো ওই নামে কেউ থাকে না। কি? দেখুন দাদা, আমি ওই মেয়েটার আসল নাম তো জানি না, কিন্তু যে মেয়েটা এই বাড়িতে থাকে আমি ওর সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনি আশার কথা বলছেন না তো? আশা? হতে পারে। আশা কি এখানেই থাকে? দেখুন দাদা, থাকে নয় থাকতো, দু মাস আগেই ও মারা গেছে। আসলে কি চায় রাজ? এই কথাটা তো আমিও বুঝতে পারছি না, এইসব করার পিছনে ওর মতলবটা কি? আমি তো আশাকে জানিও না। রাজ, আমি এমন এক মহিলাকে চিনি যে আমাদের সাথে আত্মাদের কথা বলাতে পারে, আমরা ওনার সাহায্য নিলে কেমন হয়? তোমার কি মনে হয় উনি আমাদের সাহায্য করবেন? জানি না রাজ, কিন্তু আমরা একবার চেষ্টা তো করতে পারি। আর তেমন ভাবে ওই আত্মার সাথে লড়ার জন্য আমাদের কাছে আর কোনো উপায় নেই। জানি না এইসবের পরিণাম কি হতে চলেছে। পরিণাম যাই হোক না কেন, আমরা একসাথে মোকাবিলা করব। কি হলো রাজ? ও গড, না রাজ, তুমি এই গাড়ি থেকে কিছুতেই বেরোবে না, হয়তো এটাই শালিনীর চাল। যদি ওর ছলনা না হয় তো? তাহলে তো ওই মেয়েটির জীবন বিপদে। কে তুমি আর কে চাও? অদ্ভুত ব্যাপার, তুমি আমায় চেনো না, আর আমি তোমার পুরনো অফিসে কাজ করতাম, আর তোমায় ভালোবাসতাম, কিন্তু তুমি তা নিয়ে আর প্রেমে এতটাই ডুবে গেছিলে যে তুমি আমার ভালোবাসা দেখতেও পাওনি। আমার ভালোবাসা এতটাই খাঁটি যে আমি মরেও তোমার থেকে আলাদা হতে পারিনি। এর মানে এইসব তুমি করেছ? তুমি তানিয়াকে বদনাম করছিলে? হ্যাঁ, যাতে তোমার নজরে তানিয়া ছোট হয়ে যায়, আর ও তোমার হৃদয়ে যে জায়গাটা জুড়েছিল সেটা তুমি আমায় দিয়ে দাও। কিন্তু তুমি আরো একবার আমায় ঠকিয়ে দিলে রাজ, সোনামকে নিজের জীবনে এনে ঠকিয়ে দিলে আমায়। রাজ,
এখানে তো তালা লাগানো আছে। এখন এদিকে আসো। এবার কি করব? সকাল অবধি এখানেই থাকি, তারপর দেখছি। আমার ভালোবাসা সুনামের জন্য আর সবসময় থাকবে, যতক্ষণ আমি বেঁচে আছি। আমার হৃদয়ে তোমার জন্য কোনো স্থান নেই। আশা, মরতে হবে। বুঝতে পারছি না। তানিয়া, তুমি? রাজ,
ওটা তানিয়া ছিল? হ্যাঁ সোনাম, তানিয়া আমাদের আশার শয়তান আত্মার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আশা খারাপ ছিল না রাজ, ব্যাস নিজের ভালোবাসা না পাওয়ার দুঃখ ছিল, আর এই দুঃখই ওকে খারাপ হতে বাধ্য করে দিয়েছিল। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.